দীর্ঘ 5 মাস পর প্রকাশ হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। মাধ্যমিকের রেজাল্ট আগামী কাল অর্থাৎ 15 জুলাই বুধবার সকাল 10টা নাগাদ প্রকাশ হতে চলেছে অনলাইনে। এবং অনলাইনে আপনারা রেজাল্টটা চেক করবেন কিভাবে, কোন ওয়েবসাইটে গিয়ে চেক করবেন, এছাড়া আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে ফোনে এসএমএস এর দ্বারা কিভাবে আপনার রেজাল্ট চেক করবেন, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি ভিডিওটির মধ্যে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনাদের সাথে আছি আমি সঞ্জয়, আপনারা দেখছেন বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেল, সর্বদা আপনার পাশে আপনার সাথে। আগামীকাল 15 জুলাই বুধবার সকাল 10টা নাগাদ প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট। তো কীভাবে চেক করবেন মাধ্যমিকের রেজাল্ট? মাধ্যমিকের রেজাল্ট চেক করার জন্য আপনাকে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট www.wbbac.org অথবা www.wbresult.nic.in ওয়েবসাইটে। এবং এই ওয়েবসাইটে এসে পরীক্ষার্থীদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই রেজাল্ট দেখতে পাওয়া যাবে। তো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর দেওয়া রয়েছে, আমি তার একটা ডেমো দেখিয়েছি। এই জায়গাটা আপনার রোল নাম্বার বসবে এবং এই জায়গাটা আপনার ডেট অফ বার্থ বসবে। তো ডেট অফ বার্থের ফরম্যাট হবে ডে, মান্থ এবং ইয়ার অনুযায়ী, অথবা আপনারা এই ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটা চুজ করে দিতে পারেন এবং তারপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার রেজাল্ট প্রদর্শিত হবে। এছাড়া ফোনে ইন্টারনেট কানেকশন না থাকলে এসএমএস এর মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে। এর জন্য মেসেজ বক্সে টাইপ করতে হবে MP10 রোল নাম্বার এবং মেসেজটি পাঠাতে হবে 56263 নাম্বারে অথবা 5676750 নাম্বারে। এর ফলে কিছুক্ষণ ওয়েট করার পর তো সেই মোবাইল নাম্বারে আপনার রেজাল্ট প্রদর্শিত হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের অনেক বেশি মোটিভেট করে এই ধরনের ভিডিও প্রদান করার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে গিয়ে আমাকে অবশ্যই জানাবে। এবং বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তো কী করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো মিলবো আবার একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।